ব্যাস যন্ত্র ফিট হয়ে গেছে, এবার আপনাদের দেখাবো এই 24 কোম্পানির ইনস্ট্রুমেন্ট কিভাবে কাজ করে। এই যন্ত্র সিলিন্ডারে লাগানো মাত্র এক বছরে মাত্র 6টা সিলিন্ডারই একটা বড় পরিবারের 4 বেলার রান্না খুব সহজেই সেরে ফেলা যায়। শুধু তাই নয়, রান্নার জন্য লাগে 4 গুণ কম সময়। সত্যি? হ্যাঁ, কম গ্যাসে কম সময়ে রান্না হয় বেশি বেশি। তুমি ভেবো না পুটির মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের গ্রামে যদি গ্যাস কোম্পানি অফিস খোলে না, তাহলে আমি তোমাকে দুটো গ্যাস উনুন কিনে দেবো। আমাদের লক্ষ্মী কত সৌভাগ্য বলো, গ্যাসে রান্না করছে। গ্যাস ওভেন কেনার আগে 24 কোম্পানির ইনস্ট্রুমেন্টটা কিনে রাখবেন। এবং তার ফলে গ্যাস কেনবার প্রথম দিন থেকেই আপনার গ্যাস আপনি যথেষ্ট বেশি পরিমাণে সাশ্রয় করতে পারবেন। জঙ্গিরা পাইপলাইন ফাটিয়ে দিক কি সরকার ভর্তুকি উঠিয়ে দিক, হ্যাঁ, আর এই ইস্যুতে বিরোধীরা যতই বন্ধ রাখুক না কেন, ঘরে ঘরে রান্না আমরা বন্ধ হতে দেব না। 24 কোম্পানির এটাই অঙ্গীকার, ঘরে ঘরে গ্যাস সাশ্রয় চমৎকার। আপনারা তো তখন থেকে খালি বলেই যাচ্ছেন, গ্যাস বাঁচাবো কি করে সেটা দেখান। হ্যাঁ দেখান, নিশ্চয়ই দেখাবো। দেখো, আমি আপনাদের সামনে নিজে হাতে এই 24 কোম্পানির ইনস্ট্রুমেন্ট গ্যাস লাইনে লাগিয়ে দিলাম। এবার আমি কি করব, এবার আমি এই পাত্রের ঢাকা খুলে দিলাম। এরপর আমার আরেক বন্ধু এক মগ ঠান্ডা জল রাইট ঢেলে দিলাম। আচ্ছা, আমাকে বলুন তো এই পাত্রের জল গরম করতে কতক্ষণ সময় লাগবে? কতক্ষণ আর 4-5 মিনিট? একদম তাই, 24 কোম্পানির ইনস্ট্রুমেন্ট ছাড়া এই জল গরম করতে লাগবে 4-5 মিনিট। কিন্তু 24 কোম্পানির এই যন্ত্র লাগানোর পর জল গরম করতে লাগবে 1 মিনিট। তাই নাকি? মাত্র 1 মিনিট। আমার আরেক বন্ধু গ্যাস চালানোর সঙ্গে সঙ্গে আমরা হাত ঘড়িতে সময় দেখে নেব। আসুন আসুন, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আপনাদের পরিবারের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আমাদের 24 কোম্পানির নাও গ্যাস বাঁচাও পরীক্ষা, আর সময় শুরু হচ্ছে এখন। আপনারা সবাই কিন্তু ঘড়ির কাঁটার দিকে তাকান। ঘড়িতে কিন্তু 25 সেকেন্ড ক্রস হয়ে গেছে, কিন্তু লক্ষ্য রাখবেন 1 মিনিট যেন ক্রস না হয়। মাত্র 25,000 টাকা। ২৫,০০০? এইটুকু একটা যন্ত্রের এত বেশি দাম? এই যন্ত্র চলবে সারা জীবন, আর জংও ধরবে না। আর কোম্পানির তরফ থেকে আছে 5,000 টাকা ডিসকাউন্ট। ও, তার মানে 20,000। আমি এক্ষুনি নেব। শোনো না, দাদুর আলমারি চাবিটা দেবে? টাকা বের করতে হবে তো। চাবি আমি দিতে পারি, কিন্তু এই পুরো ব্যাপারটা
আমাকে আরেকবার দেখাতে হবে। 20,000 আমি এক্ষুনি নেব। শোনো না, দাদুর আলমারি চাবিটা দেবে? টাকা বের করতে হবে তো। চাবি আমি দিতে পারি, কিন্তু এই পুরো ব্যাপারটা আমাকে আরেকবার দেখাতে হবে। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আরেকবার জল গরম করে দেখে দেখিয়ে দিন না, মানে ওকে একটু ভালো করে বুঝিয়ে দিন। এবারে রান্না বান্না সব তো ওই করে। আসলে আরেকবার মানে বুঝতেই তো পারছেন, আমরা ডেমো একবারই দেখাই। মা তাতে কি হয়েছে, আরেকবার দেখান না। আসলে আমি না একটু মাথা মোটা, একবারে বুঝতে পারি না। হ্যাঁ দেখান না, দেখান, ও যখন বলছে দেখান। সেটা তো কোনো মতেই সম্ভব না। তার থেকে বরং আমরা এই যন্ত্রটার দাম আরেকটু কমিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য 10,000 টাকা ক্যাশ পেমেন্ট করলে। বাবা, 25,000 ছিল, এক লাফে 10,000-এ নেমে এলো কেন? কি করে আবার আমার বুদ্ধির জন্য? আমি চোর ধরেছি, চোর পড়েছে ধরা, এবার হবে মারা। দেখুন আমাদের ছেড়ে দিন, আমরা পাই পড়ছি, আমরা জোর চোর নই। দেখুন আমরা তো একটা কোম্পানিতে কাজ করি, ওরা যা বলছে। বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো মেশিন দিয়ে লোক টাকাচ্ছে, আবার বেশি কথা না, একদম কথা বলবে না। চল চল চল, এটা বাই যা তো তোর ছোটকাকে ডাক দিয়ে। এই এরা সব সাংঘাতিক মেয়ে, জোর চোর, খুনটুনো করে দিতে পারে, চল এখান থেকে। অলক্ষের সঙ্গে মিশে মিশে একবারে উচ্ছন্নে যাচ্ছে দুটোতে, চল এখান থেকে, চল। এদেরকে ঘরে আটকে রাখো না, টাটা ধরো, দরজায় পাহারা দাও। আমি মামা টোপাইকে নিয়ে যাচ্ছি বাড়ির সকলকে ডেকে আনি গিয়ে, তারপরে দেখ ব্যবস্থা হবে। বেশি হিরো গিয়ে দেখাস না, হ্যাঁ যা ডেকে আন, আমি পাহারা দিচ্ছি। পারবে তো? আরে আলবাত পারবো, সব কাজ তুই একাই পারিস নাকি? হ্যাঁ যা। বলছিলাম কি, আপনারা দয়া করে এখানে বন্দি থাকবেন, হ্যাঁ আমি বাইরে আছি, ঠিক আছে? আরে শুনুন, আরে শুনুন, দরজাটা তেরি কি নয় না, নয় না, যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। হ্যাঁ সে তো হবেই, কিন্তু কিভাবে? এক সেকেন্ড। এটাকে একবার যেতে দে, তারপর ওই হাদারামটার ব্যবস্থা না আমি করব। আইডিয়া! হ্যাঁ রে, বলছিলাম ওই জামাই একলা ওই জোচুর দুটোকে সামলাতে পারবে তো? ছোট কাকু তো বললে পারবে, আর তাছাড়া ছোট কাকি হাতে কাটারিটা দিয়েই এসছে। হ্যাঁ সবাই তো আর কাটারি চালাতে জানে না, আর সবাই কি তোর ছোট কাকির মতো রঘুডাকা? বাড়ির সকলকে ডেকে এনে ওদের মার খাওয়াতে হবে, ততক্ষণ ওদিকটা ও সামলাক, তো সকলে বলবে যে অলক্ষী একাই সাহসী আর ও ভীতু, তাতে তোর খারাপ লাগবে, বলো মামা। বারে লক্ষ্মী মা, তুই কত পাল্টে গেছিস মা। আমাদের ছোট কাকি চ্যাম্পিয়ন, কি বলো মামা দাদু? তাই তো পাই, আর ছোট কাকির প্রশংসা করতে হবে না, মামা ছোট ছোট ছোট। দিদি রান্নাঘর থেকে সব চুরি করে নিয়ে গেল না তো? সর্বনাশ, সব বোধহয় উজাড় করে দিল গো, শিগগিরই চলে যাবে। এই যে হাতুড়ি, মেয়ে দুটোর মাথা ঘুরিয়ে দেবো, চলো। এরি টোপাই, আমরা এসে গেছি জেলেও তো ছোটকা এখনো বেরোলো না কেন? চল তো
দেখে আসি, সংসার সুখের হয় রমণী।